আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি শিশু শ্রেণী একে গণিত বিষয়ের ক্লাস নিব। আজ আমি তোমাদের পাশে বাংলা সংখ্যা লেখা শিখাবো 1 থেকে 10 পর্যন্ত। দেখো, বাংলায় যদি আমরা বলি 1, তাহলে ইংরেজিতে এটা আমরা কি বলবো? ঠিক বলেছো সোনামণিরা, এটা আমরা 1 বলবো। তাহলে বাংলায় যদি আমি বলি 2, তাহলে এটা ইংরেজিতে আমরা বলবো 2। ঠিক একইভাবে এটা যদি আমি উল্টাই, তাহলে আমি যদি বলি 3, তাহলে বাংলায় কি হবে? ঠিক বলেছো, বাংলায় হবে 3। তাহলে আমি যদি বলি 4, তাহলে এটার বাংলা হবে 4। আর আমি যদি বলি 5, তাহলে এটার বাংলায় হবে 5। দেখো সকলে বোর্ডে দেখো, দেখো পাশে বাংলা সংখ্যা লিখো 1 থেকে 10। দেখো আমি কিভাবে করেছি, 1 লিখেছি, সমান সমান এই দুইটা চিহ্ন, এই চিহ্নটাকে সমান সমান চিহ্ন বলা হয়। দেখো সমান সমান দিয়ে 1 লিখেছি, তারপর ঠিক একইভাবে আমি 2 লিখেছি, সমান সমান দিয়ে কি হবে? 2 হবে। তাহলে 2 এর পরে কি হয়? ঠিক বলেছো সোনামণিরা, 2 এর পরে 3 হয়। তাহলে আমি সমান সমান দিয়ে কি লিখব? 3 লিখব। তারপর একইভাবে 3 এর পরে কি হয় বলো তো? ঠিক বলেছো, 3 এর পরে 4 হয়। তাহলে আমি 4 লিখে সমান সমান দিয়ে কি লিখব? 4 লিখব। দেখো 4 এর পরে 5 হয়, তাহলে আমি 5 লিখে সমান সমান দিয়ে কি লিখব? 5 লিখব। দেখো তারপর 5 এর পরে 6 হয়, 6টাকে আমরা সমান সমান দিয়ে 6 লিখব। তারপর দেখো 6 এর পরে 7 হয়, তাহলে 7 সমান সমান দিয়ে আমরা 7 লিখব। ঠিক একইভাবে 7 এর পর 8 হয়, তাহলে 8টাকে আমি সমান সমান দিয়ে কি লিখব? 8 লিখব। 8 এর পর 9 হয়, আমি সমান সমান দিয়ে এটাকে 9 লিখব। তারপর দেখো 1 এর পাশে একটা জিরো দিয়ে দিলে কি হয়ে যায়? 10 হয়ে যায়, তাই না? 1 এর ডান পাশে আমরা যদি একটা জিরো দিই, তাহলে 10 হয়। তাহলে 10কে আমরা বাংলায় লিখব 10। প্রিয় সোনামণিরা আবার খেয়াল করো, দেখো 1 1, 2 2, 3 3, 4 4, 5 5, 6 6, 7 7, 8 8, 9 9, 10 10। এইগুলো তোমরা সবাই CW খাতায় এবং HW খাতায় সুন্দর করে লিখবে। ঠিক একইভাবে আমরা যদি এখানে লেখা থাকতো পাশে ইংরেজি সংখ্যা লিখো, তাহলে এটা আমরা কি করতাম? এটা আমরা উল্টা করে লিখতাম। কিভাবে সেটা? আমরা 1 আগে লিখতাম, সমান সমান দিয়ে তাহলে 1 লিখতাম, তাই না? দেখো এগুলো পরীক্ষায় থাকে, এগুলো যে 1 এর পরে 2 থাকবে এরকম না, মাঝে থেকেও থাকে। যেরকম এইটা যদি দেওয়া থাকে 4, তাহলে তোমাদের বাংলায় লিখতে হবে 4। আর তোমাদের যদি দেওয়া থাকে 7, তাহলে লিখতে হবে 7। তাহলে তোমরা এগুলো এইভাবে 1 থেকে 10 পর্যন্তও শিখবে, আবার এলোমেলো করেও শিখবে, যেন তোমাদের এগুলো করতে কোনো সমস্যা না হয়। তো প্রিয় সোনামণিরা, হাতের লেখা সুন্দর করতে হবে, সেজন্য কি করতে হবে? বেশি বেশি লিখতে হবে। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলেই মা বাবার কথা শুনবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে। আল্লাহ হাফেজ।